हे एवरीवन, টোপোকোকো স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে আসলাম একটা ডিম কলার বাহারি রেসিপির সঙ্গে। কিভাবে ডিম কলার বাহার তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা কিন্তু অনেক অল্প উপকরণে চটজলদিভাবে তৈরি করে নেওয়া যায়। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি নিয়েছি দুটো কাঁচা কলা। সর্বপ্রথম খোসাটাকে সেপারেট করে নিয়েছি, তারপর লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করে নেওয়া যাবে না, এমনটা মোটা করেই কেটে নিতে হবে। আলুটাকেও সেম প্রসেসেই কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু অ্যাড করেছি, যাতে আলুটাকেও দেখতে কলারই মতো লাগে। নিয়েছি 7 থেকে 8টা ভালি করে নেওয়া কাঁচামরিচ। অন্যদিকে ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি 1/4 চা চামচের মতো কালো জিরা, আর নিয়েছি 3টা সিদ্ধ করে নেওয়া ডিম। অন্যদিকে নিয়েছি 1/4 কাপের মতো সাদা সরিষা বাটা, নিয়েছি 1/2 কাপের মতো কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি, নিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে ডিম কলার বাহারটা তৈরি করছি। রেসিপিটাকে তৈরি করবার জন্য চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। রেসিপিতে তেলটাকে একটু বাড়িয়ে অ্যাড করতে হয়। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো তেল। তেলে অ্যাড করলাম সামান্য কিছুটা হলুদ গুঁড়া। এই জন্যে তেলে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম, কারণ এই তেলে আমি ডিমটাকে ভেজে নেব। ধীরে ধীরে ডিমটাকে এই তেলে লালচে করে ভেজে নিতে হবে। এখন ধীরে ধীরে ডিমটাকে ভেজে নিচ্ছি। অন্যদিকে দিয়ে দিয়েছে আলু। আলুটাকে ডিমের সঙ্গেই ভেজে নিচ্ছে, যাতে আমার সময়টা কম লাগে। এভাবে ধীরে ধীরে আলুটাকে একটু বেশি লালচে করে ভেজে নিতে হবে, আর ডিমটাকে খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। আমার ডিমটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখন নামিয়ে নিচ্ছি, আর আলুটাকেও আমি একটু লালচে করে এই জন্যই ভেজে নিচ্ছি, কারণ আলুটা লালচে করে ভেজে না নিলে খেতে বেশি টেস্টি লাগবে না। আমি অলরেডি ডিমটাকে নামিয়ে নিয়েছি। এখন আর 2-1 মিনিট টাইম নিয়ে আলুটাকেও কুক করে নিচ্ছি। যখন দেখতে পারবেন আলুটা অনেকটাই লালচে কালার হয়েছে, তখনই নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার আলুটা কিন্তু আগে তুলে অনেকটাই লালচে কালার হয়েছে, এই জন্য আমি আলুটাকে নামিয়ে নিলাম। ওই একই প্যানে আমি আজকের রেসিপিটাকে তৈরি করব। গরম তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো কালো জিরা, 1/2 কাপের মতো কুচি করে নিয়ে পেঁয়াজ কুচি। রেসিপিতে পেঁয়াজ কুচি এবং কালো জিরা কোনোটাকে স্কিপ করা যাবে না, কারণ এই দুটো থেকেই সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। এই জন্য এই রেসিপিতে এই দুটো মশলাকে অ্যাড করতে হবে। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলেই কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন, আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়েছে। যখন এমনটা ভাজা হবে, তখনই এর মধ্যে অ্যাড করছি আমার কেটে নেওয়া কলাগুলোকে। দিয়ে দিচ্ছি ভালো করে নেওয়া কাঁচামরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। কলাটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভেজে নিতে হবে না। দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানিটা এই জন্যই দিলাম যাতে আমার কলাটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কলাটাকে প্রপারভাবে কুক করে নেব। ঢাকা দেওয়ার আগে দিয়ে দিলাম আমার ভেজে নেওয়া আলুটাকে। আলুটাকে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কলাটা প্রপারভাবে সিদ্ধ হয়ে 3 থেকে 4 মিনিট পরে সেটা আমি ঢাকাটা তুলছি। ঢাকা তুলে দেখছি, দেখুন আমার কলাটা কিন্তু একদমই প্রপারভাবে সিদ্ধ হয়েছে। যখন দেখতে পারবেন কলাটা এমনটা সিদ্ধ হয়ে যাবে, আর কলা থেকে পানি আর তেলটাও সেপারেট হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে আমার কলাটা একদমই প্রপারভাবে কুক করা হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করলাম 1/4 কাপের মতো সাদা সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, কারণ সরিষা বাটা খুব বেশি ভেজে নিলে সরিষাটা খেতে তিতা লাগবে। এভাবে ধীরে ধীরে সরিষাটা সব উপকরণের সঙ্গে মিক্সড করে দিচ্ছে। এখন ধীরে ধীরে সরিষাটাকে কুক করে নিতে হবে 1 মিনিটের মতো। যখন 1 মিনিট কুক করা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করছি গ্রেভি। গ্রেভির জন্য 1 মগের মতো পানি দিয়ে দিলাম। এখন গ্রেভিটাকে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে। গ্রেভি দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে, তাহলেই কিন্তু আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে। রেসিপিটাকে সার্ভ করবেন গরম গরম ভাতে,
পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গে। এখন এর মধ্যে অ্যাড করছি ভেজে নিয়ে ডিমটাকে। এই ডিমটাকে দিয়ে এখন 5-7 মিনিট ফুটিয়ে নেব। এই সময় চুলার আঁচটাকে আপনি মিডিয়ামে রাখবেন, একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিবেন যাতে গ্রেভিটা নিচ থেকে লেগে না যায়। আর একটু লবণ এই জন্য দিয়ে দিলাম কারণ আমার গ্রেভিতে লবণটা অনেক কম হয়েছিল। আপনিও রেসিপি হওয়ার আগ মুহূর্তে লবণটাকে টেস্ট করে নেবেন, যদি কম হয়ে যায় তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই ডিম কলার বাহারি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাকে কাজ করে উৎসাহ আরও বাড়িয়ে দিবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।